অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। এমন কথা রে, আর একটু অপেক্ষা করেন, বাসায় এসে আমি আপনাকে কমু। আমার আর আইতে বেশি একটু সময় লাগবে না। না জবা, তোকে এখনই বলতে হবে। এখন না, আমি আইসা কমুনি। বলে দিলেই কি মিজান আপনার কথা বিশ্বাস করবে? আমি আমার সত্যটা বলবো, এখন বিশ্বাস করা না করা তার ব্যাপার। খবরদার, এমন কোনো কিছু করবেন না আপনি। আমি তো চাই না ম্যাডাম, শুধুমাত্র 10,000 টাকা পেলেই আমি সারা জীবনের জন্য আমার মুখটা বন্ধ রাখবো। কোথায় আসতে হবে আমার? কখন আসতে হবে? আপনাকে এখনই আসতে হবে, নাম ঠিকানা আমি টেক্সট করে দিচ্ছি। আরে জবা, আস্তে আস্তে হাঁটো না, সময় নাই। খাড়া জবা, ওই ঘরে ঢুকেছো কেন তুমি? আমার এখন একটু কথা কইতে হবে বড় ভাবের লোক, খুব জরুরি। আমি মনে হয় স্পষ্ট করেই তোমারে কইছিলাম যে আগামী কিছুদিন তোমার বড় বউয়ের লোকের যোগাযোগ থাকবে না। আর ভুইলাও বড় বউয়ের ঘরের আশেপাশে যাইবা না তুমি। আচ্ছা, আমার কথা কোন অংশটা তুমি বুঝবার পারো নাই কও তো? আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু মা, অহন তো আমার বড় ভাবের সাথে কথা কওয়াই লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। মাগার এই অবস্থায় তো তুমি ওর লগে কথা কইতে পারবা না। আমার কইতে হইব মা, খুব জরুরি, আপনি আমার মানা করবেন না। ঠিক আছে, কথা কও, তাই দরজার বাইরে থেকে কইবা। মেরাই যা, তোর বড় ভাবি ডাক ডাক। ভাবি ভাবি, আমার আলাদা করে ভাবির লগে একটা কথা কইতে হইব, একটু পার্সোনাল কথা। আচ্ছা, আমি তো বুঝবারই পারতেছি না তোমার এমন কি পার্সোনাল কথা আছে যে বড় বড় এক আন লাগবো। হ্যাঁ, তুমি তুমি আমার এক কও দেখি। আমি রে যা, কি যা যাই এনতে যা। মা, আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই। আমি তো কইলাম কথাটা পার্সোনাল, আর এই কথাটা বড় ভাবি স্যারা কাউরে কনসেপ না, আপনারও না। আমার বড় বউয়ের কোনো ক্ষতি করবার না পাইরা তুমি বাইক থেকে কোনো স্পেশাল জিন নিয়ে আইছো নাকি লগে কইরা? হ্যাঁ, মিরাজ যা, তোরা কই গেছিলি? কোনো ভণ্ড পীর না জিনের বাসার কাছে গেছিলি? কোচিং সেন্টার ছাড়া তো আমরা কোথাও যাইনি, তবে ওই আসার পথে জবা একটু ডক্টর মাসুদে কি কইলি তুই? ডক্টর মাসুদের ক্লিনিকে গেছিল জবা? গিয়েছিল, কিন্তু ওখানে জিন কেন থাকবে? একটা মেয়েলি সমস্যা নিয়ে গিয়েছিল। গোপন করতেছে আমার কাছে? হ্যাঁ, নাকি রেনুমা গোপন করতেছে? আমি কি গোপন করতেছি না মা? গোপন না করলে মা ছুদের ওইখানে গেছিল কি লইগা? হ্যাঁ, আমার একটু সমস্যা আছিল সেই কারণে। আমার লগে একদম মিছা কথা কইবা না, কইয়া দিবা। ওই সব তুমি মিরা জেল লাগা করবা পারো, মাগার আমার লগে না। ঢাকায় এত হাজার হাজার ক্লিনিকে থাকতে তুমি ওই হেনে গেছো গেলা? হ্যাঁ, আর ওইখান থেকে আইসেই তুমি বড় বউয়ের কাছে যাইতেছো? আবার কইতেছো রেহেনুমার লগে তোমার পার্সোনাল কথা আছে? আরে, তোমরা কি দুজনে মিলে চিঠি চালাচালাচি করতেছো নাকি? হ্যাঁ, ডাক্তারের প্রিয় নেছো? মা, এমন কথা কি করে কইলেন আপনি? তোমার কাজকর্ম আচার আচরণ দেখেই তো কইতে বাধ্য হইলা। এখন জলদি জলদি কিরা কও তো, গোপনে গোপনে কি চলতেছে? হ্যাঁ, আমি কিছুই কমু না। আমারই কইবা না? না, ভুইলা যায়ও না। এ বাইতে আমি তোমার শাশুড়ি, আমারে কিন্তু তুমি মা কইই ডাকো। মায়ের সামান্য একটা প্রশ্নের উত্তর তুমি দিবার পারবা না? আপনি আমার মা, আমার শাশুড়ি, সেইটার জন্য আপনার হাজার শ্রদ্ধা। কিন্তু মা, সেই কথাটা আপনি শোনার জন্য না, সেইটা আমি কোনোদিনই কইতে পারব না। কি এমন কথা, কি এমন গোপন কথা যেটা নাকি আমি জানবার পারি না? মা,
এখন আমি ঘরের ভিতরে যাব আর বড় ভাবির সাথে কথা বলব। তুমি কইবা না ওরে, কিচ্ছু কইবা না, কিচ্ছু দেই না। কুমু না, আমি কুমু, আপনি আমার ঘেরা রাখতে পারবেন না মা? আমারে সরাইয়া ভিতরে যাইবার পারবা তুমি? হ্যাঁ যাও তো দেখি। আরে ফোন করতেছো তুমি? হ্যাঁ বড় বড় একদম ফোন করবে না তুমি। বিজি লাভ নেই কা, আমি বড় বড় মানা করছি, ওই জন্য তোমার ফোন না ধরে। ঠিক আছে তাহলে আমি এখান থেকে ভাবি ডাকতেছি। ভাবি, ও ভাবি, ভাবি একটু বাইরে আসেন তো। আরে তুমি আর ডাকতেছো কালা? হ্যাঁ বড় বল লাগে কথা কানে সুযোগ হারাইছো তুমি, তুমি যাও এখান থেকে। ভাবি, ও ভাবি, ভাবি কি হয়েছে? গ্রামের একটা বেয়াদব মায়ারে বউ বানায় আনছি আমি। হ্যাঁ আজকে আহুক মিছু আমি ওরে সব কম। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি তো বাসায় নেই। কি কই গেছে ভাবি? আমি রান্না করছিলাম, দেখলাম উনি বের হয়ে যাচ্ছেন। আমি ভাবলাম বোধ হয় উঠানে থেকে গেছে, কিন্তু গিয়ে দেখলাম ভাবি তো বাইরে বের হয়ে গেছে। আমারে না কুইয়া, বাইর হয়ে গেছে বৌমা? না না, এই সময় ভাবির বাইরে বেরোনটা একবারে উচিত হয় নাই। খেলা খেলা কইতেছো তুমি এইসব কথা? সামনে কোনো বিপদ আপদ নাই তোমার বৌমা? হ্যাঁ অমিনে যা, ওর পিছন পিছন যা তো, দেখ তো কই যেতেছে। হ্যাঁ এসব কি হচ্ছে আন্টি? তোমার ফোন রেকর্ডারটা সবসময় অন রাখবে, বলো তো যায় না কোথা থেকে কোন কথাটা কাজে লেগে যায়। আর আমি পাশের টেবিলে আছি, আমি সার্বক্ষণিক সব খেয়াল রাখবো। রেহেনুমা কিন্তু অনেক চালাক একজন মহিলা, ওর সঙ্গে মাথা ঠান্ডা রেখে সমস্ত কথা বলতে হবে, মনে থাকবে? কোনোভাবেই যেন কিছু টের না পায়, কেমন? ঠিক আছে। স্যার কি খাবেন? না খাবো না, একটা কাজে এখানে বসেছি, কাজ শেষ হলেই চলে যাব। কি কাজ সেটা শুনতে হবে? অবশ্যই। আমি বাতাস খেতে বসেছি, তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে, এটা বাতাস খাওয়ার জায়গা না, বাইরে গিয়ে বাতাস খান। কোন যুগে বসবাস করছি আমরা? হ্যাঁ একটা রেস্টুরেন্টে স্বাভাবিকভাবে বসা যাবে না? বসতে চাইলে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। কি কেন কথা বলতে হবে আমাকে? এই এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ মগের মুল্লুক, আপনার সমস্যা আছে? এই এই একদম ভদ্রভাবে কথা বলবা তুমি? ভদ্রদের সাথে আমরা ভদ্রভাবে কথা বলব, কোনো সার্ভিস নিচ্ছেন না, আবার ভদ্রতা আশা কর। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি কি বাচ্চাদের মতো ঝগড়া করছেন দুজন? যারা এক কাপ চা নিয়ে আসুন। আমাদের এখানে চা নেই। তাহলে এই হোটেলে চা চা আছে সব নিয়ে আসো, সব খাবো আমি আজকে, হোটেল ছুটা খাই ফেলবো। টুপিত কোথা গেল? বেও চল এখান থেকে। আমি ওখানে বসেছি, আমি চিকেন স্যুপ খাবো, সাথে ফ্রাইড চিকেন আর অরেঞ্জ জুস, ওই টেবিলে দিয়ে আসুন। ঠিক আছে। রাগ সামলান, এখন যদি রেহনুমা চলে আসতো কি হতো? সব বানচাল হয়ে যেত না?
আমাকে মাথা ঠান্ডা করতে বলে এখন নিজেই মাথা গরম করছেন? যাও, তুমি তোমার টেবিলে গিয়ে বসো। এখনো কেন আসছে না রেহেনিমা? এত দেরি তো হবার কথা না। পুরনো কথা আবার মনে করিয়ে দিতে বলছেন? এমন কিচ্ছু দেখেননি আপনি, এমন কিচ্ছু ঘটেনি তত মাসুদ আর আমার মনে। যদি নাই ঘটে তাহলে আপনার পেটে সন্তান আসলো কি করে? আজকে আমি তোকে মেরে ফেলবো, শয়তান! ইত্তাবাদী, বল কে তোকে পাঠিয়েছে? বল, এই কি এমন করছিস কেন? কেন এমন করছিস? বল! আর যদি আপনি আমাকে একবার স্পর্শ করেন আমি মিজান সাহেবকে আর তার মাকে সবকিছু বলে দিব। কি হয়েছে ম্যাম, কি সমস্যা? না না কিছু না, আসলে আমার বান্ধবী তো একটু রেগে গেছে, আমি দেখতেছি, আপনি যান বসেন এখানে, না হলে আপনার খেলা আমি এখনই খতম করে দিব। গুড, এখন মন দিয়ে শুনুন আমার কথা। মাত্র তো 10,000 টাকা চেয়েছি আপনার কাছে, এত ঝামেলায় কেন যাচ্ছেন আপনি? একটা মিথ্যার জন্য আপনাকে 10,000 টাকা কেন দিব আমি? মিথ্যা কেন হবে ম্যাডাম, আপনাদের যে প্রেমের সম্পর্ক ছিল আর কেউ না জানুক আমি তো জানি, খুব কাছ থেকে আমি সব দেখেছি। দুজনে একসাথে গাড়িতে করে ঘুরতে যাওয়া, ঘন্টার পর ঘন্টা স্যারের রুমে বসে গল্প করা, একে অন্যকে জড়িয়ে ধরা। আমরা কেউ কাউকে কখনো জড়িয়ে ধরিনি। তাহলে কি আমি ভুল দেখেছি ম্যাডাম? আপনি কেন মিথ্যা কথা বলছেন, কি উদ্দেশ্য আপনার? ঠিক আছে, টাকাটা দিয়ে দিন আমাকে, তাহলে আমি বুঝবো ভুলই দেখেছি আমি সব। ম্যাডাম, এত সহজেই যদি একটা বিপদকে এড়ানো যায় ক্ষতি কি? কে জানে এই সত্যিটা প্রকাশ পেয়ে গেলে হয়তো আপনার লাখ কেন কোটি টাকারও ক্ষতি হতে পারে, কি ম্যাডাম পারে না? টাকাই যদি আপনার লাখ নেয় তাহলে আমাকে মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমার কাছে চাইলেই পারতেন এত বড় একটা মিথ্যা কথা বলা, এতটা নোংরামি করার কোনো দরকার ছিল? এত কথা না বলে এখন আপনি আমার টাকাটা দিন। আপনি খাওয়ান। আপনার জন্য কিছু? আপনি ওনাকে পানি খাওয়াতে পারেন, এখন ওনার ওটাই বেশি দরকার। আর কিছু বলার আছে আপনার ম্যাডাম? আপনার সাথে কথা বলার রুচি নেই আমি। 10 না, 20,000 টাকা দিব আমি আপনাকে। কি? এর বিনিময়ে নেক্সট টাইম আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। অনেক অনেক প্রার্থনা, অনেক চেষ্টা, অনেক সাধনার ধৈর্যের ফলে আমার একটা সন্তান আসতে যাচ্ছে। আমি কোনোভাবে আমার এই সন্তানকে নিয়ে কোনো অশান্তি চাই না। আমি কথা দিতে পারি আর কোনো অশান্তি হবে না, আপনার জীবনে অনাহত আর কেউ থাকবেই না।
দারুণ দারুণ করো। হ্যাঁ হ্যাঁ এই তাহলে ঘটনা, গোপনে মেয়েদের ভিডিও করা। তোমাকে আমি দেখেই চিনছি মামু, মুখটা আবার ঢাইকা রাখছ। ম্যানেজার স্যারকে আমি এখনই বলছি ঘটনা। একদম বিষ আছে, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমি। আমাকে কথা দিতে হবে, আপনি আর কোনোদিন আমার জীবনে আসবেন না। কি হলো, এত সময় নিচ্ছেন কেন? একদম একটা লুচ একটা লুচ, লোকে লোকে মায়াদের ভিডিও করছে। কি বলছো, আমার রেস্টুরেন্ট এমন হচ্ছে? কিন্তু আমার কাছে তো লোকটাকে দেখে ভদ্রই মনে হচ্ছে। ওনার সাথে আমি কথা বলেছি স্যার, এক নম্বর অভদ্র একটা লোক। আর পোশাক আশাকে স্যার মানুষের ভদ্রতা যাচাই করা যায়। এটা তুমি খুব সুন্দর একটা কথা বলেছো। তাহলে এখন কি করবো আমরা? একটা কাজ করা যায় স্যার, কথা দিচ্ছি আর কোনোদিন আমি আপনার সামনে আসবো না। এক্সকিউজ মি ম্যাডাম, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? উনি যে মাস্ক পরা ভদ্রলোক, উনি আপনাদের ভিডিও করছেন। কি বলছেন? না না, আপনার কোথাও ভুল হচ্ছে, উনি আমাদের ভিডিও করবেন কেন? আমি 100% শিওর আমি ওনাকে নিজে দেখেছি আপনাদের ভিডিও করতে। নাকি আটকান? আমি দেখছি। জানে আবার কোন জিন ভূতের আছর করলো নাকি বড় বউ রে? জবা কোথায়? আমি কি করে জানবো? তার চাইতে বড় কথা, আজকে জবা নাকি ওই মাসুদের চেম্বারে গেছিল। আচ্ছা ওই ওর চেম্বারে ওর কি কাম? হ্যাঁ মাসুদের চেম্বারে গেছে জবা? কি বলছেন আম্মা? আপা সুমিত সাহেবকে মনোহর বাঁচানো গেল না। কি কি হয়েছে? না জনগণ মিলে গণধোলাই দিয়েছে ওনাকে, এমন ধোলাই দিছে গোয়াফা হাড্ডি গুড্ডি কিছুই রাখে নাই, সব দফা দফা করে দিছে। কি বলছো তুমি? এসো, লাশ কোথায় এখন?